আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজনস ইনফরমেশনের পক্ষ থেকে আমি সুজন আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফাইবারের বায়ার রিকোয়েস্ট ফ্যাক্ট নিয়ে। অর্থাৎ ফাইবারে অনেকেই বলেন যে বায়ার রিকোয়েস্ট পান না, কেন পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো বায়ার রিকোয়েস্ট শো করতেছে, এবং আমি কিন্তু সবসময় বায়ার রিকোয়েস্ট চেক করি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট অলরেডি আসছে, আর আমি এ পর্যন্ত যতগুলো কাজ করছি মাত্র 128টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি। অর্থাৎ আমার গিগ থেকে কিন্তু আমি রেগুলার বায়ার রিকোয়েস্ট পাঠাই না, তারপরেও কেন যেন বায়াররা আমাকে নক করে কাজ দিচ্ছে, বা এটা নিয়ে আমি কিন্তু অসন্তুষ্ট না। এই কারণে আমার বেশি একটা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয় না। বাট একটা বিষয় আমি সবসময় আপনাদেরকে বলতে চাই যে বায়ার রিকোয়েস্ট আমি সবসময়ের জন্য চেক করি না, কিন্তু সবসময়ের জন্য চেক না করলেও আমি জাস্ট কিছু নির্দিষ্ট সময়ে আমি বায়ার রিকোয়েস্টগুলো চেক করি, ঠিক তখনই আমি বায়ার রিকোয়েস্টগুলো পেয়ে যাই। দেখেন এই যে এখানে আমি রিফ্রেশ করে দেওয়ার পরেও আমার এখানে 7টা বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে। এখানে একজন বলছে যে হ্যালো ফাইবার, আই নিড সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ওকে, যেহেতু আমি এই কাজটা পারি আর আমি এই কাজের জন্য আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্টার একটা কাভার লেটার লিখতে পারেন। আমি লিখেই রাখছি, সো আমি এই জন্য ওনাকে পাঠিয়ে দিচ্ছি যে কাজের জন্য ওনাকে আমি আহ্বান করছি যে আপনি এখানে আসেন, আমার সাথে কথা বলেন, দেন আমাকে কাজটা দেন। জাস্ট আমি এমনভাবে বায়ার রিকোয়েস্টটা লিখছি যেন সে ওভারঅল একটা আইডিয়া পায় আমার সম্পর্কে। ওকে, আমি তার এইটা বায়ার রিকোয়েস্টটাকে পাঠাই দিই, দেন আপনাদের সাথে কথা বলি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আছে। তো অনেকেই আপনারা জানেন না আসলে কখন কখন বায়ার রিকোয়েস্টগুলো চেক করলে আপনাদের জন্য সুবিধা হবে, এবং সেই সময়টাতেই আপনারা আসবেন এবং চেক করবেন, দেন বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। এবং বায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য তো আপনাকেও সবসময় অনলাইনে থাকতেই হবে, এটা তো মাস্ট থাকতে হবে। বাট অনলাইন থেকে সবসময় চেক করার যে একটা ঝামেলা, এই ঝামেলাটা অনেকেই নিতে চায় না। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমনভাবে বিষয়টাকে ক্লিয়ার করব দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কখন কখন বায়ার রিকোয়েস্টগুলো চেক করবেন। দেখেন এখন বাজে 1:12 AM। অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন, তার মানে আপনি বেশিরভাগ কাজগুলোই করতেছেন বাহিরের লোকদের। আপনি বেশিরভাগ কাজগুলোই করতেছেন বাহিরের মানুষদের, সেক্ষেত্রে ইউএসএ বেসড বেশি আছে বা ইউএসএ ইউকে আছে, তো এদের টাইম জোনটা আপনি হিসাব করবেন যে তাদের টাইম অনুসারে বাংলাদেশের টাইমটা কত হচ্ছে বা কত ঘন্টার একটা পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা যদি আপনারা নির্ণয় করতে পারেন নিজে নিজে, সেক্ষেত্রে আপনাদের বায়ার রিকোয়েস্ট আপনারাই বুঝতে পারবেন যে কখন আপনার চেক করা উচিত। বাট আমি সবসময়ই সাজেস্ট করি যে রাত 12টা থেকে 1:15 পর্যন্ত এবং দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত এবং রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। আপনারা ভালো করে মনে রাখবেন, আমি আবারও আপনাদেরকে বলতেছি যে বায়ার রিকোয়েস্ট আপনারা বেশি চেক করবেন প্রথমত দুপুর 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আপনারা বায়ার রিকোয়েস্ট চেক করবেন। প্রথম দেখবেন আপনারা এর মধ্যে বায়ার রিকোয়েস্ট পাবেনই। দ্বিতীয়ত আপনারা বায়ার রিকোয়েস্ট চেক করবেন রাত 9টার পর থেকে 10:30 পর্যন্ত, এবং তৃতীয়ত আপনারা বায়ার রিকোয়েস্ট চেক করবেন রাত 12টা থেকে 1:15 বা 1:30 পর্যন্ত। এর মধ্যে আপনারা মাস্ট বায়ার রিকোয়েস্ট পাবেন, কারণ আপনাদের এতবার চেক করার প্রয়োজনই পড়বে না, কারণ হচ্ছে আপনি 10টা বায়ার রিকোয়েস্টের বেশি অফারের বেশি সেন্ড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি চাইলেও এর চেয়ে বেশি আর পারবেন না, কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই তিনটা সময় খেয়াল রাখেন এবং এই তিনটা সময়ে যদি আপনি চেক করেন এবং বায়ার রিকোয়েস্ট পাঠান, সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি আপনাদের
বাইরের রিকোয়েস্ট নিয়ে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে গিগগুলো তৈরি করেন, সেই গিগগুলো তৈরি করার সময় অবশ্যই আপনারা এমনভাবে কিওয়ার্ডগুলোকে ইয়ে করবেন, এসইও করবেন যেন আপনার কিওয়ার্ডে কোনো সমস্যা না থাকে। আপনার কিওয়ার্ডে সমস্যা থাকলে সেক্ষেত্রে বাইরের রিকোয়েস্ট আপনার কাছে পৌঁছাবে কম। আপনার কিওয়ার্ড যদি আপনি যথোপযুক্ত দিতে পারেন আপনার সার্ভিসের সাথে মিল রেখে, সেক্ষেত্রে আপনার বাইরের রিকোয়েস্ট পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। এবং আমি আপনাদেরকে এটাও দেখাবো আপনারা কীভাবে গিগ তৈরি করলে বাইরের রিকোয়েস্টটা আপনারা বেশি বেশি পাবেন। সো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে কখন কখন আপনারা বাইরের রিকোয়েস্ট পাঠাবেন। অর্থাৎ আমি আবারও বলতেছি যে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত এবং রাত 9টা থেকে 10:30 পর্যন্ত, আর মাঝরাতে আপনারা চেক করবেন 12টা থেকে 1:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে এই 3টা সময় যদি আপনারা মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি 100% আপনারা বায়ার রিকোয়েস্ট প্রতিদিন 10টা করেই পাঠাতে পারবেন। আর 10টা করে প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠানো মানে এক মাস শেষে আপনার 300টা অফার সেন্ড করা। 300টার মধ্যে থেকে যদি আপনি 10টা কাজও পান যারা কাজ পাচ্ছেন না, তারপরেও দেখবেন আপনার আনন্দের কোনো সীমা নেই। যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন অবশ্যই আপনার যারা কাজ করে মার্কেটে তাদের পরামর্শ নেওয়া উচিত। আর যদি মনে করেন যে আমার ভিডিও দেখে আপনাদের উপকার হচ্ছে না, ভালো হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এটাতে কাজ হচ্ছে না, তাহলে আমি আবার রিসার্চ করে দেখবো যে আমার কোথায় সমস্যা আছে। আর আমি যদি কাজ নাই করতাম, কাজ নাই জানতাম, বা কাজ না ফ্রিল্যান্সার যদি নাই হতাম, সেক্ষেত্রে কিন্তু আমার এই $112 বা এর আগেও যে আমি $456 তুললাম, এই $112 জমা হয়ে আছে, আমার পেন্ডিং ক্লিয়ারেন্সে আছে প্রায় $127, এগুলো তো এমনি এমনি আসতো না। আমি নিশ্চয়ই এই নিয়মগুলো ফলো করি, আর আমি এমনভাবে কাভার লেটারটা লিখি এবং পাঠাই, দেখেন আমি 128টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি, বাট আমি কিন্তু 128টার মধ্যে থেকে প্রায় বায়ার রিকোয়েস্ট থেকে আমি কাজ নিতে পারছি প্রায় 39টা মেবি, আমার জানা মতে আমি গুনেছিলাম, তো সেক্ষেত্রে আমি দেখেছিলাম 39টা। এখন আমার পার্সেন্টেজটা হিসাব করে দেখেন যে আমি কী পরিমাণ, কত পার্সেন্ট বায়ার অফার সেন্ড করে, বায়ারকে অফার সেন্ড করে আমি কত পার্সেন্ট কাজ নিতে সক্ষম। সো গাইজ, আজকে আর কথা বাড়াবো না, আপনারা এই টাইমটা ফলো রাখেন, টাইমটা খেয়াল করেন, এই টাইমের মধ্যে আপনারা অবশ্যই বায়ার রিকোয়েস্ট পাবেন এবং বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। প্রতিদিন বায়ার রিকোয়েস্ট সেন্ড করাটা অত্যন্ত জরুরি, ফাইবারে কাজ করতে হলে আপনার অত্যন্ত জরুরি। সো আপনাদের সাথে আজকে আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না, আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন কার কী সমস্যা হচ্ছে এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনার কোনো টাকা পয়সা বা আদার্স কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সো সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করতেই পারেন, আমি আপনাদেরকে হেল্প করার জন্য ইউটিউবে আসছি, হেল্প করব, এটাই হচ্ছে সত্য কথা। সো আপনারা কোনো সমস্যা ফিল করলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আমার লিঙ্কে আপনারা জানাতে পারেন যে আপনাদের কী সমস্যা হচ্ছে, আমার পেজে গিয়ে, আমার লিঙ্ক থেকে আমার পেজে গিয়ে আপনারা জানাতে পারেন। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।